ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, একটা জিনিস দেয় নাই, ওটা কারো জানা আছে? হরে কৃষ্ণ, ভগবান গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবাইকে দিয়েছে, স্ত্রী পুত্র কন্যা, একটা জিনিস দেয় নাই, পায়ের তলায় দেবে রেখেছে, ওটার নাম কি? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল যে প্রভু, পেছনে গল্প, পেছনে চিৎকার করবেন না, পেছনে চিৎকার বন্ধ করুন, কমিটি যারা আছেন পেছনে চিৎকার বন্ধ করুন, একটা চিৎকার হলে গোটা আসরটা নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ, আপনাদের কাছে নিবেদন রইল, বারবার বলি, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে প্রভু, তুমি ভক্তকে সব কিছু দিলে একটা জিনিস পায়ের তলায় দেবে রাখলে, ওটার নাম কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। লোকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টাকা পয়সা রোজগার করছে একটু শান্তি পাবার জন্য, নয় কি? কিন্তু হাত তুলে বলুন তো, সত্যি কি শান্তি পাচ্ছে? এত টিভি সিরিয়াল দেখছেন, শান্তি পাচ্ছেন? শান্তি আপনারা পাচ্ছেন না। ভগবান বলল, শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে, কারণ গোটা শান্তিটাই তো আমার চরণে লুকিয়ে আছে, যে আমার চরণটাকে ধরতে পেরেছে সে শান্তির সন্ধান পেয়েছে, আর যে আমার চরণ ধরে নাই সে শান্তির সন্ধান কোনোদিন খুঁজে পায় নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, সবার কাছে নিবেদন রইল, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন হয়, জগৎ পরিবর্তন হয়, তবে আমি আপনাদেরকে বারবার বলবো, কথাগুলো শুনবেন, ভেতরে নিয়ে যাবেন, জীবনে কাজে লাগাবেন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন, পৃথিবীতে কৃষ্ণকে পুজো করুন আর না করুন, মা কালীকে পুজো করুন আর না করুন, মা দুর্গাকে পুজো করুন আর না করুন, দুটো দেবীকে পুজো করতে ছাড়বেন না, একটি মা একটি বাবা, এই দুটো দেবদেবী যদি পুজো না পায় আর অন্য দেবতাকে আপনি পুজো দিতে যান, ও দেওয়া হয় গ্রহণ হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, পৃথিবীতে যদি দুজন থাকে আপন, একমাত্র মা আর বাবা, বাকি সব পর যতক্ষণ দেবেন ততক্ষণ, তারপর নিতাই গৌর হলো। আমি প্রমাণ দিয়ে দেবো, যদি প্রমাণের মধ্যে আপনাদের খটকা লাগে আপনি হাত তুলে আমাকে বলবেন আপনি ভুল বলছেন। বলছে, মা হলো বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি, যেদিন দুজন চলে যাবে সেদিন বুঝবে পৃথিবী থেকে সব চাইতে আপন মানুষ দুটো চলে গেল। আপনারা যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। যদি বাড়িতে সবাই ঘুমিয়ে যায় একজন ঘুমাবে না, মা। কেন? ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে? আর মা কাকে বলে একটু জেনে নিন, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, বাবার চাইতে মায়ের কর্তব্য বেশি। প্রশ্ন করবেন কিরকম, একটা বাবা এক বছর পর কাজ থেকে ফিরছে, ছোট্ট ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি বাপি, কোলে নাও কোলে নাও, বাবা কি বলছে, চল চল বাড়ি চল, কি ধুলো বালি মেখেছিস, চল চল বাড়িতে গিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে নেবো, তারপর কোলে নেবো, মা পরিষ্কার করে দেয় তারপর কোলে নেবো। আচ্ছা, মায়েরা কীর্তন শুনতে এসেছেন, একজন বলুন তো, আপনার ছেলে ধুলো বালি মেখে আপনার নতুন কাপড় পরে আপনি খাবার খাচ্ছেন, আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো, আপনি কি বাচ্চাকে তাড়িয়ে দেবেন? জোরে বলুন। তখন আপনি না তাড়িয়ে দিয়ে নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়ে দেবেন, এরই নাম হলো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের, এই জিনিসটা আমরা পারলাম না, পশুত্বটা আমাদের শেষ করতে পারলাম না। কেন? সবচাইতে লজ্জার ব্যাপার এটা, একটা মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট বাড়ি কেনে মা বাবার একদিনের জন্য জায়গা। কি আছে আপনার কীর্তন শুনে কি লাভ? মালা করলেন, কীর্তন শুনলেন, আনন্দ করলেন, আপনার কি লাভ? আসল জায়গাটা যদি পরিবর্তন না করতে পারলেন, শুধু কীর্তন হলো চলে গেলেন বাড়ি, এ কীর্তন নয়, এ আপনাকে জ্ঞান অর্জন করার জন্য এখানে আসতে হয়েছে। এই জন্য জেনে নিন, একজন ছেলে তার মা বাবাকে দুর্গা পুজোতে কিছুই দেয় নাই, খাবারও দেয় নাই, ও দুর্গার অষ্টমী করেছে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মাকে পূজবি, আগে ঘরের দেবদেবী দুটো বসে আছেন খাবার জন্য, জীবন্ত দেবদেবী, ওদের কি দে তারপর? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়।
অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব, যার কাছে যেতাম তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? একটা খুব দামি কথা শুনে রাখুন, ছোট ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না। তবে একটা কথা আপনাদের বলে যাই, কীর্তনের সাথে যদি আপনি আজকে কাউকে না দেন তবে তৈরি হয়ে থাকুন, আপনার যে বড় হচ্ছে দুটো বা একটা ও কিন্তু তৈরি হচ্ছে আপনাকে না দেবার জন্য। আমি একটা জীবন্ত প্রমাণ দিয়ে বিল্লমঙ্গলকে একটু মায়ের কাছে পৌঁছে দেবো, লক্ষ্য করুন প্রমাণটা কি। একজন ভদ্রলোক তার স্ত্রী, সেই মেয়েটি তার শ্বশুর শাশুড়িকে রেখেছে কোথায়? রেখেছে কোথায়? খড়ের বাড়িতে, আর পাথরের থালায় খেতে দেয়, নিজেরা থাকে দালান বাড়িতে, আর সই দালান বাড়িতে খায় কোথায়? কাঁসার থালায়। ছোট ছোট বাচ্চাটি একদিন প্রশ্ন করে মা বাবাকে, মা মা কি তোমার মা বাবা যখন আসে তখন কাঁসার থালায় দাও আর দালান বাড়িতে শুয়ে রাখো, আমার দাদু ঠাকুমাকে পাথরের থালায় দাও কেন আর খড়ের ঘরে রাখো কেন? তখন মা বলেছিল, চুপ কর, মেরে ফাটিয়ে দেবো, দাঁতগুলো ভেঙে দেবো, পাকানি হয়ে গেছে, চুপ কর। কতদিন দাবি রাখবেন আপনি? কতদিন এই কথা বলে দাবি রাখবেন? ও ছেলে যখন বড় হবে তখন আপনাকে যোগ্য জবাব দেবে। আমি জীবন্ত প্রমাণ দেখেছি আমাদের পাশে, ছেলেটি 21 বছর পর যখন এলো পড়াশোনা কলকাতা থেকে, কলকাতা থেকে দাদু ঠাকুমাকে দেখলো দালান ঘরে নয় খড়ে ঘরে বসে আছে, বসে আছে খাবার জন্য একটা পাথরের থালায়। জিজ্ঞেস করছে, দাদু পাথরের থালায় খাও কেন? খড়ে ঘরে থাকো কেন? দালান ঘরে থাকতে পারো না কেন? বলতে পারছে না, তোর মা বাবা রাখে না যাতে ঝগড়া হয়, তাই ঝগড়া না হয় তাই জন্য বললো, আমরা আগেকার মানুষ তো, আমরা পাথরের থালায় খেতে ভালোবাসি, আর আমরা আগেকার মানুষ খড়ের ঘরেটাই ভালো। দাদু তুমি আমাকে গোপন করার চেষ্টা করো, ওই থালা দুটো আমায় দাও, কি করবি? দরকার আছে, থালা দুটো লুকিয়ে রেখেছি তার মায়ের খাবার দেবার জন্য। জিজ্ঞেস করছে, থালা কই? চুপ চুপ থালা কই? আরে চুপ করেছেন, থালা কই? পাথর থালা দিন। ছেলে এসে বললো, মা পাথরের থালা আমি লুকিয়ে রেখেছি, কেন? দরকার আছে। বলে কেন? আমার তো 21 বছর বয়স হলো, যখন আমার বিয়ে হবে তখন তোমরা এই ঘরটাতে আসবে আর ওই কাঁসার থালায় নয় তোমাদের পাথরের থালায় খাবার। নিবেদন আপনাদের সামনে, আজকে যদি আপনি যেমন করবেন কালকে আপনি তেমনি পাবেন। যদি শিক্ষামূলক কথাগুলো আপনার জীবনে ভালো না লাগে তবে আপনার জীবন পরিবর্তন হবে না, আপনার কীর্তন শুনে কোনো লাভ নাই, আপনি এলেন আর গেলেন, আপনার জীবনে কোনো উন্নতি হলো না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই কি বা হয়? আপনি যদি ভক্তি ভরে কীর্তন শুনবেন তাহলে কৃপা তিনি আপনাকে দেবেন, আর আপনার মধ্যে যদি ভক্তি জিনিসটা নাই থাকে ভগবানের কৃপা আপনি কোনোদিন পাবেন না। এই জন্য মহাপ্রভু শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে ভগবানকে ডাকতে গেলে গঙ্গা জল, তুলসী পত্র, একটু চন্দন। প্রশ্ন করবেন, চন্দনের প্রচুর দাম, দিতে পারবো না, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিয়ে। যদি তুলসী পাতা সামনে না থাকে মন তুলসী গোবিন্দের চরণে দিয়ে। যদি আপনার কাছে গঙ্গা জল না থাকে দু ফোঁটা চোখের জল ভগবানের চরণে দিয়ে। এই তিনটে জিনিস পেলেই ভগবান খুশি হয়ে যায়। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার একটা কথা আপনাদের বলি, আমি বীরভূম জেলার হতে পারি কিন্তু বীরভূমে আমি গান কম নি, একটা কারণে নি, অপরাধ মার্জনীয় আমার যদি কোনো দোষ থাকে, একে অধিক রাত্রিতে কীর্তন, তারপর আমাদের এলাকার মানুষের ধৈর্য কিন্তু খুব কম। আপনারা ইউটিউব সার্চ করুন, এ তো কি দেখছেন আপনি, এর চাইতে 15 ডবল মানে মোটামুটি 15 থেকে 20 হাজার মানুষ একই রকম স্টপ ভক্তি ভরে কীর্তন শুনে। এই জন্য যত রাত্রি হবে পেট ভরে খেয়েছে মানে তার বিছানা খোঁজবার সন্ধান হবে। এই জন্য মাঝে মাঝে ভয় হয় রাত্রিবেলায় কীর্তন করতে। আপনারা যখন দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু জন্ম নিলেন কি বার? কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম নিলেন কটার সময়? সন্ধে 5:46। মহাপ্রভু জন্ম নিলেন
1407 শতাব্দীতে 23 ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন বড়দিন হয়, যীশু খ্রিস্টের জন্মদিন হয়, সেদিন বাচ্চাদের জন্য দোকান থেকে কেক এনে দেন। ছেলে প্রশ্ন করে, মা আজকে তুমি কেক আনলে কেন? বাবা আজকে তুমি কেক আনলে কেন? কেন রে, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। লজ্জা আমাদের বাঙালি জাতি। মহাপ্রভু কবে জন্ম হলো এ কথা বাবাও জানে না, ছেলেও জানে না, জানাতেও চাই না। যেদিন দোল পূর্ণিমা সেদিন বাচ্চাকে আপনি পিচকারি এনে দিলেন, রং এনে দিলেন খেলার জন্য, একবারও কি বললেন আজকে কার জন্মদিন হয়েছে? ওই দোল পূর্ণিমার দিনই তো মহাপ্রভুর জন্ম হয়েছিল। বিদেশ থেকে মানুষগুলো এসে নবদ্বীপ মায়াপুরে গৌর গৌর বলে গড়াগড়ি দিচ্ছে। লজ্জা আমাদের, একবার গৌরের নাম শুনতে এসে আমরা গৌর বলে হাত তুলতে লজ্জা করি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমাদের ঘরের গৌরকে বাইরে থেকে এসে সাধনা করছে, অথচ ঘরের সামনে আমরা গৌরকে ভজনা করতে পারছি না। এই যে লজ্জার আর কি হতে পারে। আচ্ছা, দীক্ষা মানে কি? যদি কেউ দীক্ষিত ব্যক্তি না হয়, তিনি যতই মন্দিরে পুজো পাঠ দিন, ভগবান একটা কিছু গ্রহণ করবেন না। একজন ব্রাহ্মণ উপনয়ন না হওয়া পর্যন্ত যেমন পূজোর কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত দীক্ষা না নেয়, গোবিন্দ সেবার অধিকার তার হয় না। খুব মন দিয়ে শুনুন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসে প্রশ্ন করছে, মা একটু জল সেবা হবে? আপনি বললেন হ্যাঁ হবে, কিন্তু উনি তার আগে জিজ্ঞেস করলেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার দীক্ষা হয় নাই। উনি ফিরে যাবেন, আপনার হাতে জলগ্রহণ করবেন। তাহলে মানুষ বলে জন্ম নিয়ে বৈষ্ণবের চরণ সেবা করতে পারলেন না, একটু সাধু সেবা করতে পারলেন না, আপনার জীবন তো বৃথা হয়ে গেল। এই জন্যে রামকৃষ্ণ দেব বলেছেন, গুরু মানে কি? গুরু হচ্ছে ঘটক। একটা মেয়ে আর ছেলের বিয়ের মাঝে একজন থাকে তাকে ঘটক বলা হয়। ভক্ত আর ভগবানের মিলনের মাঝে যিনি থাকেন তিনি হচ্ছেন গুরু। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা গুরু মন্ত্র নেন নাই, কু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন তিনি গুরু। রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, আমাদের জগতে দু রকমের গুরু আছে, একটা ঢোঁড়া গুরু, একটা জাত গুরু। আপনার প্রশ্ন করবেন, ঢোঁড়া গুরু কাকে বলে আর জাত গুরু কাকে বলে? যারা একটু বইপত্র পড়াশোনা করেন তারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। রামকৃষ্ণ পরমহংস দেবের একজন ভাগ ছিল, তার নাম ছিল হৃদয়। তাকে আদর করে ঠাকুর বলতো, অরিদু কি মামা, রিদু কি মামা, বলে আমার খুব পায়খানা পেয়েছে, এখন চল জঙ্গল থেকে ঘুরে আসা যায়। এখনকার মতন তো আর অ্যাটাচ বাথরুম নাই, তখন ছিল জঙ্গল। তো ঠাকুর ঋদুকে সঙ্গে নিয়ে জঙ্গলে যাচ্ছে আর ঋদু জলের গাড়ুটা নিয়ে পেছন পেছন ছুটছে। হঠাৎ দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ আসছে, প্যাক 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 প্যাক। ঋদু বলছে, ও মামা, বলে কি এ কি প্যাক প্যাক করছে? ঠাকুর বলল, সাপে ব্যাং ধরেছে। তখন ঋদু বলল, ও মামা একবার দেখলে হয় না? রামকৃষ্ণ দেব বলল, ওদের কাজ ওদের করতে দে, আমাদের কাজ আমাদের করে আসবে। এক ঘন্টা পর যখন পায়খানা থেকে ফিরছে তখন আবার ওই একই শব্দ, প্যাক প্যাক প্যাক। ও মামা, বলে কি ওই দেখো আবার নতুন করে সাপে ব্যাং ধরেছে। ঠাকুর বলল, না না ওই একটাই চলছে, প্রথমে যেটা ছিল সেটা। এক ঘন্টা ধরে? বলে হ্যাঁ। ঠাকুর বলল, ওটা জাত সাপ নয়, ঢোঁড়া সাপ। ঋদু বলল, মামা এই জন্য তোমাকে দেখে মাঝে মাঝে রাগ হয়, তুমি কাছে গেলেই না দেখলেই না সাপটা জাত সাপ না ঢোঁড়া সাপ, আর তুমি বলছো ওটা ঢোঁড়া সাপ। বলছে, না রে ওটা যদি জাত সাপ হতো না একবার ব্যাংকে ধরতো ব্যাংকে আর ফ্যাং, কিন্তু ওটা ঢোঁড়া সাপ। ও সাপ ও সাপ ব্যাংকে গিলতে পারে না আর ব্যাংয়েরও ব্যাটা মরণ হয় না, দুজনেরই বড় জ্বালা। এ জগতে যারা জাত গুরু করেছেন, মন্ত্র দিয়েছে ভেতরে ঢুকে গেছে, ভক্তি সঞ্চার হয়েছে, আর যারা ঢোঁড়া গুরু করেছেন আপনার যত জ্বালা ওই গুরুর তত জ্বালা। কেন? বাড়িতে আসবে মাসে মাসে, কোমরে ব্যথা আমার, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা কর। আপনি আগে জ্বালাতে মরছেন তারপর জ্বালাতে
আসছে আপনাকে, তার মানে আপনার যত জ্বালা উনার তত জ্বালা, এই জন্য করবেন যদি তাহলে আপনারা সব ঘোড়া গুরু নয়। তবে হ্যাঁ হ্যাঁ, হাত তালি দিলে হবে না, কথাগুলো মন দিয়ে শুনে জেনে নিতে হবে। কি বলুন তো, এইদিকে গুরু মন্ত্র নিতে গেলে যে মন্ত্রটা দিয়েছে ওটাকে রেখে দিলে হবে না, আপনাকে ভজন করতে হবে। ছেলেকে মাস্টার মশাই পড়াশোনা দিয়েছে, সে যদি রীতিমতো পড়াশোনা করে রেজাল্ট ভালো হয়, আর যদি পড়াশোনা না করে ও তো ফেল মারবে। এই জন্য গুরু মন্ত্র নিলে হবে না। অনেকে গল্প করে আমাদেরকে বলে অমুক গোস্বামী নামি শিষ্য, রাখো তোমার অমুক গোস্বামী, আগে তুমি মন্ত্র ভজন করছো কিনা ওটা দেখো। যেমন আমি একটা প্রমাণ দিয়েই গৌরচন্দিকা শেষ করব, সেই প্রমাণটা কি, একটা ছেলে একটা গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব মন্ত্র নেব। গুরুদেব বলল 12 বছর আমার কাছে থাক তারপর দেবো। বলছে 12 বছর কি করবো, গরুর ঘাস কাট, আমার চরণ সেবা কর, আমি যা বলবো তাই করবি, তোকে মন্ত্র দেবো। 12 বছর পেরিয়ে গেল, 12 বছর পরে এসে বলছে এই যে গুরুদেব আজকে 12 বছর পূর্ণ হলো, আপনার চরণে প্রণাম করছি, এবার মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো আর একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা, একটা পরীক্ষা কি বাকি আছে, কি পরীক্ষা, এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সের ভেতর একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এইখান থেকে 5 মিনিট তুই বাক্সটা নিয়ে যা আমার গুরু ভাই, মানে মানে গুরু এক শিষ্যের বাড়িতে, দিয়েই চলে আসবি। সময় কত, 5 মিনিট, যাবি আর আসবি। তবে হ্যাঁ সাবধান, কি এই বাক্স খুলে দেখবি না বাক্সের ভেতরে কি আছে। ও ছেলে মনে মনে ভাবছে তাহলে কি এমন মালপত্র ঢুকিয়ে দিয়েছে গুরুদেব, একবার দেখলে হয়, তালা দেয় নাই, খালি ছিটকিনিটা লাগানো আছে। বস বস বস, বাদাম কিনতে এসেছি। এইদিকে মায়েরা লক্ষ্য করুন, যে এই বাচ্চাকে যে মোবাইল দিয়ে দিলেন না, যিনি দিলেন ওর বাচ্চাটার মাথাটা খেয়ে নিলেন একবার পরিষ্কার, এই জেনে নেবেন এই 15 বছর পেরোবে না, তার আগে কিন্তু পেকে লদ করে পড়ে যাবে। এটাকে নেবেন শুধু এ বাচ্চা নয়, সব বাচ্চা, বাচ্চাকে মোবাইল বা দেবেন না, আমি বারবার বলবো। হরে কৃষ্ণ। তো ছেলেটা কি করেছে, কাঠের বাক্সটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে মাঝ রাস্তায় মনে পড়ে গেছে আমার তো দেখতে বারণ নাই নিতে বারণ আছে, একবার খুলে দেখলে হয় না, যেই না খুলতে গেছে অমনি ফুরুত করে বেরিয়ে গেছে। কি বলুন তো, একটি লেংটি ইঁদুর ওই বাক্সের ভেতরে ভরা ছিল। গুরুদেবকে এসে বলছে বাবা গিয়েছিলাম, বলে যেতে পারলাম না, মাঝ রাস্তা থেকে ফিরে এলাম। বলে কেন, ওর ভেতরে একটা জিনিস ছিল, আমি ভাবলাম নেবো না দেখবো, ও তো বেরিয়ে চলে গেল। বলে কি ছিল, বলে লেংটি ইঁদুর। বলে জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে কেন, একটা কাঠের বাক্সতে 5 মিনিট ধরে একটা লেংটি ইঁদুর ধরে রাখতে পারলি না, তাহলে তুই দেহ বাক্সের মধ্যে গুরু মন্ত্র জীবনে ধরে রাখতে পারবে না। যে যেখানে কথা শুনছেন কথাগুলো শুনবেন, আপনাদের ছেলে মেয়েদের নাম পেটে থাকাকালীন রাখবেন না। শাস্ত্রের নিয়মে বলছে যে ছেলে মেয়ের নাম রাখা উচিত অন্নপ্রাশনের দিন। আপনারা নাম রেখে দিচ্ছেন পেটে, আজকালকার বাচ্চাগুলো ভালো বাচ্চা হচ্ছে না কেন, যত দিন যাচ্ছে বাচ্চা খারাপ হচ্ছে কেন, শাস্ত্র পরিষ্কার। আমি একটাও কথা শাস্ত্রের বাইরে বলবো না, প্রতিটি প্রমাণ দিয়ে দিয়ে বলবো আপনাদের সামনে। শাস্ত্র পরিষ্কার করে বললো, আমি যে বইটা থেকে বলছি সেই বইটার নাম হচ্ছে, ভালো করে শুনে নিন, ইউটিউব হচ্ছে গৃহসূত্রকার, বইটার নাম হচ্ছে গৃহসূত্রকার। পরিষ্কার করে বলে দিয়েছে যে বাচ্চা যখন জন্ম নেয় মুখে আপনারা কি দিন, জোরে বলুন, নিম পাতা, লবণ দিন। একজন বলছে লবণ, আচ্ছা মধু, আচ্ছা একটু হাত তুলে বলবেন মধু কেন দেন, বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা, ভুল ধারণা, যে ধারণা নিয়ে বসে আছেন আপনারা গোটাটাই ভুল। আসলে বাচ্চা জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু বাচ্চাকে ধরে দেখবেন বারবার থাপ্পড় মারে, কেন, যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা। এবার বাচ্চা জন্ম নেবার পরে তার মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্যে তার মুখে মধু দেওয়া। কিন্তু কখন মধু দিলে মধু ভালো বচন বলবে, বলছে গৃহসূত্রকার শাস্ত্র বলছে পরিষ্কার করে বলছে, যখন আপনার অসহজ গৃহতে গেলেন আতুর ঘর থেকে স্নান করার পর সেই দিন দিলেন, আর সেই দিন দিলে ভালো হয় কোন দিন, যেদিন আপনার বাচ্চার অন্নপ্রাশন সেদিন আগে মুখে মধুটা দিলেন, সূর্যদেবের দিকে তাকানো করালেন ছেলেটাকে, নিয়ে বললেন হে সূর্যদেব আমার ছেলে যেন তোমার মতো দীপ্যমান হয়।
প্রার্থনা করতে হয় মায়েদেরকে, সেই দিন গুরুদেবকে দিয়ে নাম রাখাতে হয়। লক্ষ্য করুন, সেই দিন গুরুদেবকে দিয়ে নাম রাখাতে হয়। দেখবেন কৃষ্ণের নাম রেখেছিল কৃষ্ণের গুরুদেব, তার নাম গর্গাচার্য মুনি। তিনি কিন্তু কৃষ্ণের নাম রেখেছিলেন, কৃষ্ণ নামটা তিনি রেখেছিলেন। আমরা এখন গুরু মানি না, ধর্ম মানি না, পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখি, এই জন্য গন্ডগোল হয়, অপরাধ নেবেন না। আমি 10 বছর আগে কথা বলি, এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন ভদ্রলোক এসে বলছে, বাবা আমার স্ত্রীর কোনো ছেলে মেয়ে নাই, আপনি একটু ভগবানকে বলে দিন যেন ছেলে মেয়ে হয়। আমি বললাম, দেখুন আমি বলার আগে আপনাকে বেশি বলতে হবে, কারণ আপনার ছেলে মেয়ের দরকার। লক্ষ্য করুন, ও 1 বছর পেরিয়ে গেছে, ভগবানকে ডেকেছে, 1 বছর পরে এসে বলছে, প্রদীপ বাবু, বলে কি হয়েছে, কি হয়েছে, ছেলে, আপনি নাম রাখবেন। আমরা তার নাম তো আমি রাখি, বলে কি নাম রাখবেন, আমরা বড় এই এটা একটা 1 নম্বর ছেলে তো, বলছে হ্যাঁ প্রথম ছেলে, আর হবে কিনা জানি না, ভগবান একটা দিয়েছে ফল, নাম রাখুন। বললাম নাম রাখলাম দিগম্বর। কি নাম রাখলাম বলুন, দিগম্বর। এইবার 2 বছর গেছে, আবার এসে বলছে, প্রদীপ বাবু আবার একটু বরর নাম দিগম্বর, এটা তারপর হয়েছে, এটার নাম হচ্ছে সীতাম্বর। বলছে হ্যাঁ আমি লিখেছি। এখন লক্ষ্য করবেন, অপরাধ নেবেন না, আবার 1 বছর পর এক জায়গায় গান করতে গেছি, বলছে প্রদীপ বাবু, বলে কি আবার একটি ছিল, বলে কি নাম রাখবেন, ম্যাচিং নাম রাখুন। বললাম তাহলে নাম রাখলাম নীলাম্বর। এইবার লক্ষ্য করুন, আমি ভাবলাম যাক এবার ছুটি হলো, 2 বছর পর এক জায়গায় গিয়ে বলছে, প্রদীপ বাবু এবারে পর পর একসঙ্গে দুটো হই, এবার আপনি ম্যাচিং নাম রাখবেন। এবার আমি ম্যাচ কোথায় পাই বলুন তো, আমি আর ম্যাচিং নাম রাখতে পারছি না। বললাম তাহলে বড়টার নাম কি, জোরে বলুন, দিগম্বর। মেজরটার নাম রাখলাম কি, সীতাম্বর, ওকে বলছি। ছোটটার নাম কি, নীলাম্বর। এবার 4 নম্বর আর 5 নম্বর, নভেম্বর আর ডিসেম্বর, কি করবে, বর বর করে নাম দিতে হবে, ডিসেম্বর করে ইয়ার এন্ডিং করে দিন, আর উপায় নাই। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে আসরে উঠবার আগে একজন ভদ্রলোক আমার কাছে গিয়েছিলেন, জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু আজকে কি পালা করবেন। তা আমি তাকে উত্তর দিলাম, দাদা কিছু মনে করবেন না, আমি পালা জানি না। উনি বললেন, পালা জানেন না, না না, তাহলে কি জানেন। বললাম লীলা জানি, লীলা। যিনি প্রকৃত ভক্ত হবেন তিনি কীর্তনিয়াকে প্রশ্ন করবেন না কি পালা হবে, কারণ পালা তো যাত্রার হয়, নাটকের হয়, লীলা হয় কীর্তন। আমাদের জীবনে দুটো পালা আছে, সবাই জানেন, একটি আসার আর একটি, জোরে বলুন, যাওয়া। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা, জোরে বলবেন, আসারটা। বাকি আছে কোনটা, জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন, এত যদি বুঝছেন। দেখবেন আমরা কত বোকা, যখন দেখবেন বলো হরি হরি বল বলে আমাদের বাড়ির সামনে মরা নিয়ে যায়, আমাদের বাচ্চাগুলোকে ডাকি, আর আমি কি বলি, প্রণাম কর প্রণাম কর, মরা যাচ্ছে, আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল আমি বোধহয় যাবো, দেখবেন। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি জানিয়ে দিয়ে গেলেন যে তোমার মতো হাজার মরা আমি দরজায় দেখেছি, আমাকে দেখে শিখে নাও, তোমার আগে থেকে আমি সংসার করছি। আমি যেমন হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, একদিন তুমিও সংসার ছেড়ে হেলতে দুলতে চলে যাবে। আসা যাওয়ার পৃথিবীতে আজকে লীলাটির নাম পরিবেশন করবার আগে একটু বলি, লীলাটির নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারি হয় পুরুষ নিচে নেমে যায়। এইদিকে নারী যদি নারীর মতো হয় পুরুষ তত উপর থেকে ওঠে, আর নারী যদি খুব আনারি হয় পুরুষ নিচের দিকে নেমে যায়। নারী ছিল কে, পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়েছে। নারী ছিল কে, রামী, রজকিনীর মেয়ে, তিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল কে, চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়েছে।
এই জন্য আমি আপনাদের বলে রাখি, একটা পুরুষ বড় হবার পেছনে চারজনের অবদান থাকে। বলে কার কার? বাবা মায়ের আশীর্বাদ দুজন, গুরু কৃপা তিনজন, স্ত্রীর সহযোগিতা চারজন। এই চারজনের সহযোগিতা না থাকলে একজন পুরুষ জীবনে বড় হতে পারে না। এই জন্য মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আজকের লীলার বিষয়বস্তু হলো বিল্লমঙ্গল ঠাকুর। চিন্তামণি বিল্লমঙ্গলকে কি করে কৃষ্ণচরণ পাইয়ে দিল তারই কথা আপনাদের সামনে বলব। এইদিকে টাকা দেখা, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দলা সব আছে, একটা জিনিস না থাকলে বাড়ি সাজে না। কি বলুন তো? যদি কোনো মেয়ের সন্তান না থাকে। এই জগতে যে মেয়ে মা হতে পারে নাই, একমাত্র সে জানে মা না হওয়ার জ্বালা কত। আসলে এক জায়গায় এক ব্রাহ্মণ ছিল দক্ষিণ দেশে, তার নাম শিবশঙ্কর রায়। কথাগুলো মনে রাখবেন, আমি মাঝে প্রশ্ন করবো মায়েদের। স্বামীর নাম ছিল শিবশঙ্কর রায় আর স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। তো দুজনে সুখে বাস করছিলেন, কিন্তু যত দিন যাচ্ছে ভবানী দেবী মা হচ্ছে না। তা মা যদি না হয় তাহলে তার যে কি কষ্ট সে একমাত্র জানে। সে তখন পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, দিদি এত দেব দেবীর পুজো করলাম, কই আমি তো সন্তান পেলাম না। একজন মেয়ে বলল, এমন একজন দেবতাকে পুজো করো সে কিন্তু তোমাকে সন্তান দিতে পারে। সেই দেবতার নাম কি? এইদিকে, অল্পতেই যিনি সন্তুষ্ট হন তার নাম কি মায়েরা? আশুতোষ। যা সোমবার দিন জন্ম হয়েছিল, যে দেবতাকে আপনার সোমবার দিন পুজো করেন ওই দেবতার নাম কি? মা লক্ষ্মী। যেই না বলেছি মা লক্ষ্মী, মায়েরা বলছে এরা খালি বাঁ দিক থেকে বলেছে শিব ঠাকুর। আচ্ছা শিব ঠাকুর, মায়েরা কিছু মনে করবেন না, শিবলিঙ্গে আপনারা জল ঢালেন, জোরে বলুন হ্যাঁ না না, কিন্তু জেনে নিন, আস্তে আস্তে জেনে নিন, শিবলিঙ্গে তিনটি বেল পাতা দিন, কিন্তু শিব তিনটে বেল পাতার চাইতে যদি শিবকে এগারোটা বেল পাতা দিন উনি খুশি হন। বলে কেন না? শিবের আরেক নাম রুদ্রদেব, রুদ্র মানে সংখ্যা এগারো, এগারোটা পাতা দিলে বাবা খুব খুশি হয়। যদি না পারেন তিনটেই দেবেন। কি কি বার বেল পাতা তুলতে নাই শাস্ত্র বলল, আমি বলি নাই। কোন বই থেকে? না শিব পুরাণ পড়লে বুঝতে পারবেন যে বেল পাতা কি কি বার তুলতে নাই। অবাক হবেন, যেদিন আপনার সোমবার দিন বাবাকে বেল পাতা দিন সেই দিনই বেল পাতা তুলবেন। বলবেন তাহলে করব কি? শাস্ত্র বলল, আগের দিনে বেল পাতা তুলে রাখতে হয় জলে ভিজিয়ে, তারপরের দিন দিলে কোনো ক্ষতি হয় না। সংক্রান্তির দিনে তুলতে পাবেন না, অষ্টমী নবমীর দিনে তুলতে পাবেন না, অমাবস্যার দিনে তুলতে পাবেন না। এই কথাগুলো মাথায় রাখবেন, দেখবেন কাজ হয়ে যাবে। আপনি দেবতার মন্দির পরিক্রমা করেন, ধরুন এখানে কৃষ্ণ আছে, তার মন্দির পরিক্রমা করবেন চারবার। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন চারবার। আচ্ছা দেবতার মন্দির পরিক্রমা করবেন তিনবার, দেবীর মন্দির পরিক্রমা কালী মা মনসা মা দুর্গা ওর পরিক্রমা একবার। আচ্ছা শিবের পরিক্রমা কবার? এইটাই তো আশ্চর্য ব্যাপার, অর্ধেকবার। শিবকে অর্ধেকবার পরিক্রমা করতে হয়, অর্ধেকবার কি করে সম্ভব আপনি দেখিয়ে দিন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা শিবলিঙ্গ আর জলটা যেদিকে পাস হচ্ছে, বুঝতে পারছেন তো, যে রাস্তা দিয়ে জল পাস হয় এটা শিবলিঙ্গ। আপনি জল ঢাললেন, এইখান থেকে ঘুরতে শুরু করলেন, এই পর্যন্ত এলেন, এইখান থেকে আবার এই পর্যন্ত এলেন, ওই অভিষেক করা জলটা পার হবেন না তাহলে অপরাধের ভাগ্য হবে। স্মৃতি শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে শিবলিঙ্গ পরিদর্শন করবেন, পরিক্রমা করবেন, এইখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত আসবেন, আবার এখান থেকে এই পর্যন্ত আসবেন, এটা পেরোবেন, তাহলে কিন্তু আপনার গোটাটাই বিফলে হয়ে গেল। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, যা আমি জানি না সেগুলো জেনে যাব। তা মহাপ্রভু যখন জন্ম নিলেন, আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এলো, গায়ের রংটা যেন কাঁচা সোনার মতো। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা যদি দেখতে সুন্দর হয়, রাস্তায় খেলা করে, আপনাদের ইচ্ছা হয় না একবার বাচ্চাকে কোলে নিতে? তা নিমায় এত সুন্দর দেখতে, যেই দেখে মেয়েরা সেই কোলে নেয়, কিন্তু নিমায় একটা স্বভাব খারাপ কি জানেন? ও যার কোলে চাপে তার কোলে কান্নাকাটি করে। সচী মাতাকে মেয়েরা জিজ্ঞেস করে, অ সচি এত সুন্দর ছেলে জন্ম দিলি, দেখতে ভালো, একটু কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কান্নাকাটি করে, কান্নাই বন্ধ হয় না। আচ্ছা বল দিকে নি, কি করলে কান্না বন্ধ হবে? সচি মাতা রান্না শাল থেকে বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। পাড়ার মেয়ের
মেয়েরা নিমাইকে ধরে বলতো, বল নিমাই, কৃষ্ণা 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 যেমন আপনারা শুনবেন, ফাংশন শুনবেন, মন আপনার চঞ্চল হয়ে যায়। এইদিকে মায়েরা দেখবেন, যেখানে ফাংশন হয় জায়গা যদি থাকে, কেউ বসতে আসে থাকে, এমনি করে দেন, কিন্তু হরিনামের জায়গা না থাকলেও আপনার টেনে টেনে বসান কেন, এই মহাপ্রভুর কৃপা, এইটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। তো নিমাই যখন আস্তে আস্তে বড় হলো, মায়েরা তিনি প্রচার করলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার হরিনাম। আজকে শুধু বীরভূম জেলা নয়, বাঁকুড়া নয়, পুরুলিয়া নয়, আজকে আমরা রাজ্যের মানে জেলার বাইরে আছি, রাজ্যে রাজ্যে আছি। ত্রিপুরার লোক বাংলা ভালো জানে না, আপনারা ইউটিউবে দেখবেন, সেই লোক পর্যন্ত ডাকছে সেখানে, 25,000 লোক হচ্ছে কেন, কীর্তনের রস আস্বাদন করার জন্য। প্রত্যেকটি জায়গাতে মহাপ্রভুর নাম প্রচার ছড়িয়ে গেছে, তিনি যা বলেছেন তাই হয়েছে। মহাপ্রভু, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাতটা উঁচু দিকে থাকে না নিচের দিকে থাকে, একবার দেখানো যাবে? আসলে আমাদের অভ্যাস নাই তো, দেখাবো কি করে, অভ্যাস থাকবে তো, একবার সবাই মিলে দেখান তো, মহাপ্রভু হাতটা কোন দিকে রাখতে। হ্যাঁ, দু চারজন মনে মনে ভাবছে কীর্তন শুনছি, তোমার ভাগ্য বরাবর হাত তোলা বেশি করবে, তাহলে আমি নিজেকেই তুলে দেবো বলে। আচ্ছা আস্তে, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ও ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার তুমি তোর নামাও। বলছে না না, তোদের পেছনে যা, আপনাদের বলি নাকি, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না তাই আমি হাত তুলে আছি। ভক্ত বললো বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা যদি হাত, আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। কথাগুলো শুনবেন, আপনার কানে ঢোকাবেন, ভেতরে ঢোকাবেন, আপনার কাজ আছে। আর কথা শুনতে ভালোবাসবেন না তো আপনার ভেতরে, আসলে জমি যদি উর্বর হয় তাহলে বীজ তাড়াতাড়ি গাছ হবে, আর জমি যদি আর উর্বর না থাকে কথা আপনার ভালো লাগবে না।
এইজন্য আপনাদের একটু ছোট করে বলে যায় যে এখানে বসে আছেন মহাপ্রভু হাতটা তুলে আছেন, আমরা হাত তুলি কখন যখন দেখবেন আমরা কেউ ওই ও দাদা নবরসলে কীর্তন হচ্ছে টটো দাদা একটু যাবে তখন হাত তুলি, হাত তুলি কখন যখন দেখবেন কেউ জলে ডুবে যে উঠতে পারে না তখন হাত তুলি, কেন যদি কেউ বাঁচায়, আর হাত তুলি কখন এইদিকে, আর হাত তুলি কখন যখন দেখবেন হাতে কেউ বোঝা নেই। আচ্ছা প্রশ্ন আপনাদের করব না, একটু বলবেন মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল, একটু মাথাটা নড়িয়ে বলুন এমনি বা এমনি কিছু বলুন বলুন, মহাপ্রভু জলে ডুবে যাচ্ছিল? অনেকে ভয়ে বলছে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলবেন আপনি বলবেন। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল জোরে বলুন? এখন বলছেন অনেকে এমনি এমনি করছেন, না কিন্তু মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন প্রদীপ বাবু ভুল বলছেন, ছবিতে দেখতে পাই এরকম বোঝা তো দেখতে পাই না, সব চোখে কি সব দেখা যায়? যে চোখে টিভি দেখছেন খারাপ জিনিস দেখছেন সেই চোখে কি ভগবানের ভাব বুঝতে পারবেন? কোন চোখে দেখা যায়? যেমন দেখবেন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ চিনিতে পারে এক ট্রাক বালিতে? এক ট্রাক বালিতে এক হাত চিনি ছুড়ে দিলাম আর চিনি আর বালি মিশিয়ে দিলাম, তা চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, একজন পারে। পিপীলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে? পিপীলিকার মতো ভক্ত যারা হয় তারা গৌররস আস্বাদন করতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনার বাবা আপনার বাড়ি এসছে কীর্তন শুনতে, আপেল করা লেবু মিষ্টি সব এনেছে, একটা জিনিস আপনার জন্য নিয়ে এসছে, ওটা অনুভব করতে কি প্রেম আর ভালোবাসা। মহাপ্রভুর হাতে বোঝা নাই কেন? আসলে তিনি প্রেমের বোঝা নিয়েছেন, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তাই প্রত্যেকটা জীবকে বলছে কি তোরা প্রেম নিবি আই, যারা নেন নাই তারাও দেবেন। রামকৃষ্ণ দেবের লেখা গানটি গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব, সবাই মিলে একসঙ্গে একটু হাতগুলো কৃপা করে তুলুন, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই, প্রেম সে তুলবেন, একসঙ্গে একসঙ্গে তালিকা দেবেন, সবাই মিলে তালি দিন, উলধ্বনি দিন, উলধ্বনি। তবে মহাপ্রভু বললো যে কীর্তন গান গাইতে পারে না সে যদি হরিনামে তালি দেয়, যে গায় সে যা ফল পায় আর যে তালি দেয় সে একই ফল পায়। এবার দেখুন আপনারা দেবেন কি না দেবেন, সবাই মিলে প্রেম সে হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আপনারই তো ঘরের চালটা ছেঁদা, বলে কেন সব জেলার লোক তালি দেয় আপনাদের জেলার লোকই তো খালি দিন তোর আনন্দে যাবে ভজবে এই করে, না না একটু তুলে দেখান, নইলে আপনার আমাদের সম্মানটা থাকবে বীরভূমের, একটু তুলে দেখান সবাই
সবাই মিলে তুলে দেখেন, ক্যামেরা হচ্ছে, কিন্তু এ গোটা বিশ্বের মানুষ দেখবে বীরভূমে। আমি বারবার বীরভূম করে চিৎকার করছি, আমার বীরভূমে গান গাইছি, এ আমার গর্ব। সবাই মিলে হাত তুলে করে কর। চল রে চল রে চল চল হরি দর্শন দর্শন, জয় রাধি জয় কৃষ্ণ একসঙ্গে, জয় বৃন্দাবন চলো।
লীলা শ্রবণকালীন আপনাদের কাছে একটা নিবেদন, শুনতে পারো, লীলা শ্রবণকালীন আপনাদের কাছে একটা নিবেদন, বিচার করে লীলা শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, খুব স্থির চিত্তের মানুষ ছিলেন, তিনি ভগবান পেয়েছিলেন। আর দুর্যোধন শতভাইয়ের দাদা, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই কীর্তন শুনতে শুনতে যার মন চঞ্চল হবে সে ভগবান হারাবে, আর যে স্থির থাকবেন তিনি ভগবানের চরণ পাবেন। লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, আস্তে আস্তে চার বছর বয়স হলো, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম যক্ষা, যেটাকে আপনার টিবি বলে। আগেকার যুগে এই রোগের চিকিৎসা ছিল না, এ ছোঁয়াচে রোগ ছিল, কেউ কেসে দিলেই তার পাশে যেত না, করোনার মতো। কিন্তু এখন আধুনিক কালে চিকিৎসা ভালো হয়েছে, এখন টিবি রোগটা কিছু নয়। বিল্লমঙ্গলের মায়ের টিবি রোগ হয়ে গেল, যক্ষা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল ছুটে এলো তার মায়ের কাছে, মা আর বাচ্চা যদি তার কোলে চাপতে যায়, তাহলে মা কি তার বাচ্চাকে দূরে ঠেলে দেয়? সে তো কাছে টেনে নেবে। এর থেকে আপনারা কি ধারণা পেলেন? বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে দূর দূর করে তাড়িয়ে দিল, দূর হয়ে যাও ছাড়া বলে। তাহলে কি বিল্লমঙ্গলকে ভালোবাসে না? সব মাই ছেলেকে ভালোবাসে। আসলে কেন তাড়িয়ে দিত? তার মা জানে যে রোগটা আমার হয়েছে, সেই রোগ যদি আমার ছেলের হয় তাহলে বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই দূর দূর করে তাড়িয়ে দিত। একদিন বিল্লমঙ্গল তার বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোর মা তোদেরকে তাড়িয়ে দেয় দূর দূর করে? বলে, না তো, তাহলে আমাকে তাড়িয়ে দেয় কেন? আজকে আমি যেমন করে জোর করে মায়ের কোলে চাপছি, আজকে জোর করে গিয়ে মায়ের কোলে গিয়ে চাপিয়েছি, জোর করে চেপেছি, মা জোর করে বিল্লমঙ্গল মায়ের বুকের উপরে চেপেছি। অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বিল্লমঙ্গলের মা বলল, বাবা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, এই সংসার ছেড়ে চলে যাব। ছোট্ট ছেলে প্রশ্ন করে, মা তুমি কোথায় যাবে? মা বলল, আমি এমন এক দেশে চলে যাব কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। ও আমিও তোমার সঙ্গে যাব। বিল্লমঙ্গলের মা বলল, চুপ কর, হতো ছাড়া, তুই কেন যাবি, আমি যাব তো। মায়েরা কিছু মনে করবেন না, বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে, তার তখন পাঁচ বছর বয়স হয়ে গেছে। একটা ছেলে চিৎকার করে বলল, বিল্ল তোর মার না, বছরের বাচ্চাকে যদি কেউ বলে তোর মা মারা গেছে, পাঁচ বছরের বাচ্চা কখনো বুঝতে পারে যে আমার মা মারা গেছে? মরাটা কেমন? মেয়েদেরকে জিজ্ঞেস করছে পাড়াতে, ও কাকি, ও পিসি, মা মারা গেলে কি হয়? একজন বলল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। চিৎকার করে বলে উঠলো, একটা মেয়ে আমাকে মা বলবি? তোর মা গেলে তো কি হবে? ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে মা পাওয়া যায় না। বিল্লমঙ্গল ছুটে গেল মায়ের কাছে, মা আপন বলতে তুমি একমাত্র, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভগবান, তুমি যে মা সবে থেকে আমাকে জন্ম দিলে কত না।
বলুন তো, ছেলে যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। বলুন হ্যাঁ না না, কিন্তু ছেলে যদি মা মারা যায় তাহলে বাবা তাকে মানুষ করতে পারে না। কারণ আছে, কি বলুন তো? দেখুন, শিব শঙ্করের স্ত্রী মারা গেল ভবানী দেবী, তার ছেলে পিল্লমঙ্গল 5 বছর বয়স, যখন পড়াশোনা করে না তাকে শাসন করে মারতে যায়, পাড়ার মেয়েরা বলে ও ঠাকুর এ তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটার মা মারা গেল আর তুমি কেমন তাকে মারধর করছো, তোমার লজ্জা করে না? ওর মা মারা গেছে, পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারে না। এইদিকে তাকাবেন মাই, বিল্লমঙ্গলকে শাসন করলো না। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের বাড়িতে আছে, কথাটা কার? ঠাকুর রামকৃষ্ণ দেব। তিনি বললেন, বাচ্চা মানুষ করতে গেলে প্রথমে মাথায় রাখতে হবে বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এইদিকে বাচ্চাকে শিক্ষা যদি দেবেন তাহলে ছোট থেকে দিন, বড় হয়ে গেলে ও এক কানে ঢোকাবে এক কানে বের করবে, ও আর শুনবেন। চাণক্যদেব কথা বলেছেন যে বাচ্চার 15 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু যখনই একটা বাচ্চার 5 থেকে 15 বছর বয়স হবে তখন চাণক্যদেব বললো বাচ্চাকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই আপনার ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে তখন আপনি পুত্র মিত্র বদাচরে, মানে বাবা মা তখন সম্পর্ক করবে একবারে বন্ধুর মতো, নইলে ছেলে কিন্তু আরো বিগড়ে যাবে। এই কথা তিনটি মাথায় রাখবেন, 5 বছর পর্যন্ত শাসন দরকার নাই, 5 এর পরে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন, লাল চোখে, একটু মোবাইল দেবেন না, মোবাইল দেখতে দেখতে কার্টুন দেখবে, কার্টুন দেখতে দেখতে বাচ্চা কার্টুন তৈরি হয়ে যাবে, এই জন্য আপনারা কার্টুন দেখতে দেবেন না। এইদিকে, আর যখনই 16 পেরিয়ে যাবে পুত্র মিত্র বদা চলে, কিছু কাজ আপনাদের আছে, বাবা জন্ম দিলে বাবা হয় না আর জন্ম দিলে মা হয় না, তার কর্তব্য থাকে। যেমন যারা নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে গেছেন, জোরে বলুন হ্যাঁ না না, গেছেন কারো? দেখবেন সেখানে শিল প্রভুপাদের ছবি আছে, আছে না? জোরে বলুন শিল প্রভুপাদ। দেখবেন এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, তো তার বাবা চাকরি করত, রাস্তায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, একবার আসুন না একবার বাড়ির ভিতরে ঢুকুন, আরে কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধা রানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন কৃষ্ণ, শুধু কি ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে, শুধু কি ছেলেটা গোটা পৃথিবীর মানুষের মন জয় করেছে, শুধু কি শ্রীল প্রভুপাদ আমেরিকার মানুষকে জয় করেছে, কেন? বৈষ্ণবের আশীর্বাদ, এটা বাবার কর্তব্য। হরিনাম বাবা শুনবে না তো ছেলে শুনবে না, আপনার রক্তে তৈরি আপনার ছেলে, আপনি কীর্তন শুনবেন না, মাতলামি করে বেড়াবেন, আপনার ছেলে মাতলামি করে বেড়াবে, একবার পরিষ্কার। এই দিকে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু ছিল কি? কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণের শত্রু, তার ছেলে কেন ভক্ত প্রহ্লাদ হলো? একটাই কারণ, ভক্ত প্রহ্লাদের মা অয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে গর্ভে ধারণ করেছিল তখন সে ওই নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, বলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছিল। মায়েদেরকে বলবো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে হরি নাম কৃষ্ণ নাম ভক্তি ভরে শুনুন, আপনার রক্তের সন্তানটা যত বড় হবে কৃষ্ণ ভক্ত। দাদা ভাইরা, বৈষ্ণবের আশীর্বাদ ছেলেদের মাথায় দিতে শিখুন, দেখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এইদিকে বিল্লমঙ্গল যখন দিনের পর দিন বড় হয়ে গেল, যখন 21 বছর বয়স হয়ে গেল, পাড়ার কতগুলো ছেলে বলে উঠলো এ বিল্ল কি,
আসলে বিল্লমঙ্গলের গ্রামটার নাম ছিল কৃষ্ণবেন্না গ্রাম, আপনাদের যেমন নবরসল গ্রাম, গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। পাশে একটা নদী বইত, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওই নদীর ওই পারে কতগুলো পতিতালয় ছিল, পতিতা মেয়ে থাকত, সঙ্গে সঙ্গে কতগুলো অসৎ ছেলের সঙ্গে বিল্লমঙ্গল মিশলো। 21 বছর বয়স হলো, একটা ছেলে বললো, এ বিল্ল কি যাবি? বলে কোথায়? না, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, তাকে দেখতে যাবি? এইখানেই বিপদ বলুন আর সম্পদ বলুন। যখনই বিল্লমঙ্গল গেল ছুটে, আর যখনই চিন্তামণিকে দেখলো তার 18 বছর বয়স, তার সঙ্গে প্রেম হয়ে গেল। এ প্রেমে রাস্তাঘাটের প্রেম নয়, এ প্রেম স্কুল কলেজের প্রেম নয়, এ প্রেম ভগবত প্রেম। প্রেম প্রেম বল রে ভাই, প্রেম বলে কারি, প্রেম বলি করি। প্রেম জানতো মা যশোদা, মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল হয়েছিল বাধা, যে প্রেমে প্রীতানন্দর বইয়েছিল বাধা ছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুল চুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম মনে প্রেম। যে প্রেমের কথা শুনিবি, একজন ভক্ত একজন ভক্তকে জড়ায় জড়ায়। এই দেখুন, বিল্লমঙ্গল যখন চিন্তাকে দেখলো চোখাচোখি হতে প্রেম হয়ে গেল। ছেলে যদি অন্যায় করে তাহলে বাবার কাছে নালিশ যায় না? কেউ বলুন হ্যাঁ না। বিল্লমঙ্গল যখন পাড়ার ছেলের সঙ্গে ওই চিন্তামণি পতিতালয়ে যায়, সঙ্গে সঙ্গে পাড়ার কতগুলো লোক এসে বিল্লমঙ্গলের বাবা শিব শঙ্কর, ও ঠাকুর, এ ছেলেটার দিকে নজর দিয়েছো? বলে কেন, তোমার ছেলের তো মাথাটা গেছে, আবার আমাদের ছেলেগুলোর মাথা খেয়েছে। বলে কেন? ওই তোমার ছেলে দলবল নিয়ে পতিতালয়ে যায়, চিন্তামণি বলে একটা মেয়ে এসছে ওর কাছে। দেখো বাবু, তোমার ছেলেকে ওখানে যাওয়া বারণ করো, যদি বারণ না করো তাহলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা, বাবা যদি কলঙ্কের বোঝা পায় ছেলেকে ডাকবে না? বিল্লমঙ্গলকে ডাকলো, তখন বিল্লমঙ্গলের কত বয়স জোরে বলুন তো? 21 বছর। সময় পেরিয়ে গেছে, বিল্লমঙ্গলকে জিজ্ঞেস করছে তার বাবা, এ বিল্ল কি তুই পতিতা মেয়ের কাছে যাস? হ্যাঁ হ্যাঁ। কি জন্যে যাস? ওখানে যাবি না বাবা, তুই ব্রাহ্মণের ছেলে, গায়ের মন্ত্র জপ কর, ভগবানের নাম কর, আমার মৃত্যুর আগে তুই আমাকে কলঙ্কের বোঝা দিস না, নইলে আমার বিষ খেয়ে মরতে হবে। তখন তো ছেলের 21 বছর বয়স, আর তো ভালো কথা শুনবে না, এক কানে ঢোকাচ্ছে এক কানে বের করে দিল। মহাপ্রভু কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, আনলেন কে? অদ্বৈত প্রভু। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি অকুলের কান্দারি, তুমি অকুলের কানারে, সচন্দন তুলসী দি তোমার চরণে সেবা করি, সচন্দন তো দাঁড়াইলে ছড় করি।